পাইসা মাছ আপনার এখন বাটা মাছ না? আজকে রাতের মেনু কি? জাল তোলার কল দিয়ে দিছো? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটা এপিসোড শুরু, আর এই মুহূর্তে লিটন ভাই কল দিয়ে দিচ্ছে জাল তোলার জন্য। মোটামুটি সবাই এক এক করে আসতেছে, এখন জাল তোলা হবে। চলেন দেখি গত এপিসোডের মতো এখন কি অবস্থা কে জানে। গত এপিসোড বলতে আজকে দুপুরে, সরি দুপুর বলতেছি বিকেলে, বিকেলে যে অবস্থা গেছে সবারই মন টন খুব খারাপ। দেখা যাক এখন কী অবস্থা দাঁড়ায়। আমার সামনে যে মুরব্বী রেডি আলম চাচাও চলে আসছে। পিছনের একটা লাইট জ্বলতেছে না, ইঞ্জিন স্লো তো, এখন আর ভোল্টেজ নাই। আবার ইঞ্জিন জোরে চললে তখন ভোল্টেজে আবার জ্বলে উঠবে। জাল চলে আসছে। কাঁকড়া দিয়ে ভরা, এত কাঁকড়া, লইট্টা ফিশও তো দেখা যায়। দুপুরবেলা তো এরকম বড় বড় লইট্টা ফিশ দেখছিলাম, তারপরে তো একদম অবস্থা খারাপ। এবার কি হয় কে জানে। লইট্টা মাছ দিয়ে ভরা, কি মাছ এটা হচ্ছে বুঝার বিষয়। মাছ ভালো,
আরেকটা জাল, এই যে জাল আবার ফেলার টাইম হয়ে গেছে। আল্লাহ পোষায় দিছে? হ্যাঁ, মোটামুটি আল্লাহ ভালোই পোষায়। হ্যাঁ, এবার কি আমার রাশিটা একটু ভালো হইছে? একটু ভালো হইছে। রাসেল ভাই দুপুরবেলা মাছ কম হইছে দেখে বিকালবেলা আমারে কইছে যে আমার রাশি নাকি ভালো না। ছোটটা ভিতরে বড়টা যদি থাকে ফাইন মাছ গুলা। ওটারে চটা বাইলা কয় না? এক দুই তিন চার পাঁচ, পাঁচটা ছয়টা, ছয়টা এনে দেখা যায়। হ্যাঁ, ছোট্ট আল্লাহ ভরসা দেন। আবার তলে টলে যদি থাকে দুই এক পিস। বিকালে টাল্লা পোষায় দিয়েছে মোটামুটি। বাইন গুলার আগে সাইজ করা লাগবে, ওটা তো বেশি লাভ লাগবে। বাড়া মাছ আছে, বাড়া মাছ ডুবছে ওখান দিয়ে। ওই যে ঘুরানোর সময় ওই জাল উড়ে জাল ফালাইলাম না আবার। ও যখন ওই যে ইয়া যে পেঁচাইলো যে ওই যে এই রাঙ্গা ছোট গুলো বড় হইলে না সারিয়ে দিতে মনে চায়। এখন বড় হইলে একটা 5 কেজি 6 কেজি হইবে। কতগুলো মাছ হইবে ওই সারে না? মোরা সারি ওর মুখে বাড়া মাছ আছে। যাক আলহামদুলিল্লাহ, এদের তো ব্যবসা ভালো না। ওই যে ওই যে ওই যে ওই যে কিনে তো দাঁড়াইতে লাগে ভয়। ও আচ্ছা, আপনি আছেন? আমি তো জানি না, এনার কোনো ভয় নাই। এ তো পাগল বানা ভালো কামড়াইতে তো গেছিল। ওই যে ওই যে ওই যে আরেকজন আরেকজন মরে নাকি? পাইসা মাছ আপনার এখন? বাটা মাছ না? হ্যাঁ, পাইসা মাছ। হ্যাঁ, তো বাটা মাছ কইলেন কে নদীতে? না, ইউরে কয় ভাই। ও এটা তো মেয়ে, ডিম আছে নাকি? মরে গেছে? আহারে, এই হচ্ছে সেই লোক যে আমার বিকালবেলায় কইছিল যে আমার রাশি খারাপ। অনেক আগের মাছ বুঝছেন ভাই? হ্যাঁ, অনেক আগের মাছ। অনেক আগের মাছ না, দর্শক দেখছে জাল মাত্র উঠছে, জালের ওই দড়ি টান দিছে যে সেটাও প্রমাণ আছে। এই লোক বিকালবেলা কইছে যে আমার রাশি খারাপ, আল্লাহ সন্ধ্যার সময় রাতের রাতের মধ্যে প্রমাণ দিয়ে দিছে। এই আসতে। আচ্ছা, ওই দর্শকরা একটা প্রশ্ন করছিল যে আজকে রাতের মেনু কি? স্কুইড হইল, টাইগার হইল, আজকের মেনু কি? আজকে খাবার মতো কি আছে? আমি কেমনে জানি, এখনো তো মাছ তো সরানোই হয় নাই। এটা দিয়ে সাবধান। হ্যাঁ বলেন, দেখি চান্দা মাছ বের হয় কিনা। চান্দা আজকে ইনশাল্লাহ। আপনি তো পুরা রাডার দিয়ে চেক করছেন, চান্দা মাছ নাই, এই কারণে এটার নাম নিছেন। আমি জানি এটা, কারণ আপনার চেহারার মধ্যে এটা চালাকি চালাকি বিষয়টা বোঝা যাচ্ছে। না না না, দেখি। আচ্ছা, দ্বিতীয় অপশন চান্দার পরে? কাঁকড়া না, কাঁকড়ার চেয়ে লবস্টার
আমি এই মাছটা কখনো খাই নাই, যে শাপলা পাতা ওগুলো আমরা খাই নাই, খান না? আমিও খাই নাই না, ছোট বড়র বিষয় না, মানে ওইটা ছোট হোক আর বড় হোক আমি কখনোই খাই নাই শাপলা পাতা মাছ। আচ্ছা আজকের টার্গেট তাহলে লবস্টার, ইনশাল্লাহ লবস্টার এক পিস আমি দেখছি, এটা তো নিশ্চিত যা আছে কপালে। তাহলে এখন কাজ শুরু হবে, মাছ সাইজ করা হবে, দেখা যাক আগে পাইন মাছগুলো সাইজ করবে, তাই তো? না আমি কতবার কইছি, কতবার কইছি ওগুলো সাবধান সাবধান, কোনো বর্ডারই নাই। পার্শে মাছের বিশাল ঝাঁক, বিশাল ঝাঁক উঠছে, তাই না? হাজার হাজার এরা ছাড়াও আপনার কোনো ভয় ডর লাগে না? আপনি যে কাঁকড়া গুলা যে মানে কায়দা আছে, আপনি সাতটা আটটা কাঁকড়া একসাথে হাতে উঠাচ্ছেন, এর মধ্যে আবার কায়দা কেমনে আসে? একটা
রাসেল ভাই, ভাই আপনার জুড়িতে রাখেন কোনটায়? ওই প্লাস্টিকের বোতল আরেকটাই সে, হ্যাঁ আরেকটাই সে। আরে একটা দেন, আরো কয়টা আছে ভিতরে? সাবধানে, সোনাবাইন ঠিক আছে, কিন্তু কাবিলা নামের কোন অর্থ পাইলাম না। দুপুরবেলা তো একটা পাইছিল, এক পিস পিচ্ছি কই রাখবে না? দুই ঘন্টার বেশি হয়ে গেছে, 2, 4, 6, 8, 10, 11 এগারো জন মানুষ মিলে মাছ ভাজতেছে, তারপরেও 2 ঘন্টা প্লাস। আজকে বাস্কেট শর্ট পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ,
মাছ বাছাবাছি শেষ, ধোয়াও শেষ, এখন বরফে দেওয়া হচ্ছে। বরফে দেওয়া হলে ডিউটি মোটামুটি শেষ, এরপরে আবার সকালবেলা শুরু হবে। যে রাতে যে জালটা ফেলা হয়েছে ওটা আবার সকালবেলা তোলা হবে। তো আজকের মতো মোটামুটি এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগছে, কারণ এই জালে প্রচুর মাছ হয়েছে, যথেষ্ট মাছ হয়েছে। তো আগামী পর্বে আবার দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।